রাজধানী রামপুরায় গণমাধ্যমকর্মী তানজিল হত্যাকাণ্ডে এক বিএনপি নেতা ও সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে ডিএমপি জানিয়েছে তাদের গ্রেফতারে চলছে অভিযান। ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। হাতিরঝিলের মহানগর প্রজেক্টে এ ভবন নির্মাণ করেন প্রিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবি। চুক্তি অনুযায়ী 5টি ফ্ল্যাট দেয়া হয় জমির মালিক দীপ্ত টিভির সাংবাদিক তানজিলকে। বৃহস্পতিবার সেই ফ্ল্যাটে কাজ শুরু করতে গেলে তানজিলের উপর হামলা চালায় 20 থেকে 25 জন সন্ত্রাসী। হামলায় নিহত হন তানজিল। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘটনায় 5 জনকে গ্রেফতারের কথা জানান তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। কোম্পানির কাছ থেকে ল্যান্ডওনার মোট 5টি ফ্ল্যাট পায়। সেই এই 5টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট ছিল 7C। সেই ফ্ল্যাটটি কোম্পানির সাথে ল্যান্ডওনারের চুক্তি হওয়ার পরে এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে কোম্পানি এই ফ্ল্যাটটি আবার তৃতীয় পক্ষের কাছে বিক্রয় করে। জনৈক মামুন তার এই শ্বশুরের নিকট বিক্রয় করে। ফলে এ নিয়েই আপনার দ্বন্দ্ব এবং বিরোধের সূত্রপাত। এবং মামুন এই প্রথম পক্ষের নিকট এই ফ্ল্যাটটি আপনার এই বাড়ির ল্যান্ডওনারকে আপনার করে দেওয়ার পরেও রেজিস্ট্রেশন করে দেওয়ার পরেও উনি এটি ক্রয় করেছেন এবং এই দখল বেদখল নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আপনার দ্বন্দ্ব চলে আসছিল। তার এই ধারাবাহিকতায় ল্যান্ডওনার যখন তার প্রাপ্ত 5টি ফ্ল্যাটে কাজ করতে যায় এই 8তলায়, তখন গতকালকে 10:15টার সময় এই মামুনের সহযোগিতায় এই এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোম্পানি পক্ষীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল লতিফ মির্জা সহ অন্যান্য প্রায় 20-25 জন লোক এবং বহিরাগত সহ ভিকটিম তানজিলের উপর আক্রমণ করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে বিএনপি নেতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। না, উনি তো কোম্পানির মালিক, সুতরাং এ তার কোম্পানির সাথে ল্যান্ডওনারের দ্বন্দ্ব, সুতরাং তার তো দায় থাকেই, এটা তো স্বীকার করার উপায় নেই। সম্পৃক্ততা আমরা পাচ্ছি, এটি একটি তদন্তাধীন বিষয়। হ্যাঁ, প্রাথমিকভাবে পাওয়া গেছে। এর আগে হাতিরঝিল থানায় 16 জনের নামে মামলা করে নিহতের পরিবার। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দ্রুতই বাকি আসামিদেরকে গ্রেফতার করে আইনে সোপর্দ করতে পারব। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। অনেক ধন্যবাদ।